নন্দীগ্রামের শহীদ স্মরণ সভা ঘিরে রাজনৈতিক তরজা। শুভেন্দু অধিকারীর মঞ্চে দেখা গেল না বিজেপি নেতা দেবাশিস দাস অশোক করণকে। শুভেন্দুর ওপর ঘেন্নায় যাননি, বললেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। নন্দীগ্রামে শহীদ স্মরণ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক তরজা। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন। সৌম্যজিৎ, ঠিক কি ঘটেছে? দেখো, 10ই নভেম্বর অপারেশন সূর্যোদয়ের বর্ষা পূর্তি ছিল নন্দীগ্রামে, সেই নিয়ে কিন্তু তৃণমূল এবং বিজেপি দুই দলেরই শহীদ স্মরণ সভা ছিল। এবং যেটা জানা যাচ্ছে যে 2021 সালের পর থেকেই 10ই নভেম্বর ঘিরে রীতিমত রাজনৈতিক উত্তেজনা থাকে এই শহীদ স্মরণ সভা ঘিরে। আজকে যেমন বিজেপির তরফ থেকেও শহীদ স্মরণ সভা ছিল, শহীদ স্মরণ সভা ছিল বিজেপির শহীদ স্মরণ সভা মঞ্চে কিন্তু তৃণমূলের তৎকালীন ভূমি আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস দাস অশোক করেন। তৃণমূলের মঞ্চ থেকে তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেছেন যে শহীদের আপনারা কষ্ট পাচ্ছে, শুভেন্দুর উপর ঘেন্নায় আসেননি, এমনটাই কিন্তু বলেছিলেন কিন্তু শেখ সুফিয়ান। এবং যারা উপস্থিত ছিলেন না তারা কিন্তু বলেন তারা আমন্ত্রিত ছিলেন না, সেই নিয়ে কিন্তু তারা আসেন। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতাদের কারো বক্তব্য কিছু পাওয়া গেছে? হ্যাঁ, দেখো, আমরা কথা বলেছিলাম নন্দীগ্রামের তৃণমূল নেতা প্রলয় পালের সঙ্গে, তিনি কিন্তু জানিয়েছেন যে তাদের এক জায়গায় আমন্ত্রণ ছিল, সেই আমন্ত্রণের জন্য তারা যেতে পারেননি। এবং যে দুজন বিজেপি নেতা সেখানে উপস্থিত ছিলেন না তারা সম্ভবত সেই আমন্ত্রণের জন্য উপস্থিত ছিলেন না। কিন্তু আমরা একটা অন্য চিত্র দেখেছি, তৃণমূল এবং বিজেপি স্মরণ সভার পরে তারা আলাদা করে গিয়ে রীতিমত আবার স্মরণ সভার আয়োজন করেন, যেটা কি তার কোনো অবস্থা করেন। তারা কিন্তু এই দুই রাজনৈতিক দলের স্মরণ সভা করে সম্পূর্ণ আলাদা ভাবে গিয়ে তারা সেই স্মরণ সভা করেন। এবং তারা যেটা বলেন যে তারা তাদের কোনো আমন্ত্রণ ছিল না, বিজেপি তরফ থেকে তারা আমন্ত্রণ না পেয়ে তারা সাধারণ মানুষ হিসেবে এই দিনটাকে স্মরণ করে রাখছে, শহীদের স্মরণ সভা অনুষ্ঠানে স্মরণ সভার আয়োজন করে। ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।